টিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার অবস্থায় একজন লেখকের মৃত্যুর প্রতিবাদের মুখে সরকার বলছে যে আইনটির অপপ্রয়োগ বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরাসরি মামলা নেওয়া হবে না, পুলিশ এটাকে প্রথমে এনকোয়ারি করে দেখবে এবং এনকোয়ারির সাপেক্ষে তারপরে মামলা নেওয়া হবে। আগে যাতে ধরে না ফেলে, এনকোয়ারির জন্য অপেক্ষা যেন করে, সেই জায়গাটায় আসার জন্য আমরা চেষ্টা করছি, বলছেন আইনমন্ত্রী। দুর্নীতি ও প্রভাব বিস্তারের মামলায় সাবেক ফরাসি প্রেসিডেন্ট সার্কোজির কারাদণ্ড, আর সুইস ব্যাংকে কতজন বাংলাদেশির টাকা আছে এবং তার পরিমাণ কত সরকারকে তা জানাতে বলেছে হাইকোর্ট। কতটা কঠিন হতে পারে এই কাজ শুনবেন বিশ্লেষণ, আর থাকবে মনোরোগ বিশেষজ্ঞের উপস্থিতিতে শ্রোতাদের ফোন ইন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মিজানুর রহমান খান। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে দুর্নীতি ও প্রভাব বিস্তারের দায়ে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে প্যারিসের একটি আদালত। মিস্টার সার্কোজিকে তার নির্বাচনী প্রচারাভিযানের অর্থায়নের ব্যাপারে তদন্তের তথ্য পাওয়ার জন্যে এক বিচারককে ঘুষ দিতে একজন আইনজীবীর সাথে ষড়যন্ত্র করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তার 3 বছরের কারাদণ্ডের সাজার মধ্যে 2 বছরের দণ্ড স্থগিত থাকবে। মিস্টার সার্কোজি 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির আইনজীবী বলছেন তার বিরুদ্ধে আরও 2টি অভিযোগে ফৌজদারি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে গণ অসন্তোষ সৃষ্টির উস্কানি এবং যোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আজ মিজ সুচি ভিডিও লিঙ্কে একটি আদালতে হাজিরা দেন। অন্যদিকে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে মিয়ানমারে বিক্ষোভে গতকাল 18 জন নিহত হবার পর আজও বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা বলছেন রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিবিদ আলেক্সেই নাভালনিকে 6 মাস আগে বিষ প্রয়োগের ঘটনার জন্য ক্রেমলিনই দায়ী এমন জোর সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করেন। আনিয়েস কালামার এবং আইরিন খান এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং মিস্টার নাভালনিকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দেবার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের একটি অনুসন্ধানী কমিশন বলছে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর 10 বছর পরও সে দেশের হাজার হাজার মানুষের ভাগ্যে কী ঘটেছে তা এখনও অজানা রয়ে গেছে। এই অনুসন্ধানে এ ব্যাপারে নির্যাতন, গুম ও হত্যার প্রতি অঙ্গুলি নির্দেশ করা হয়েছে। জাতিসংঘের তদন্তকারীরা বলছেন সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। হংকংয়ে নতুন নিরাপত্তা আইনের প্রতিবাদে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ করেছে। নাশকতার অভিযোগে নতুন আইনে আটক 47 জনকে আজ আদালতে নেওয়ার সময় বাইরে 100 মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় আদালতের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পুলক গুপ্ত। শুরুতেই জানিয়ে রাখি যে পরিক্রমায় আজ রয়েছে ফোন ইন, এতে মনোরোগ সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার মেখলা সরকার। শুনতে পাবেন একটু পরেই, তার আগে আজকের প্রধান খবর। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে অব্যাহত বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার এখন আইনটির অপপ্রয়োগ বন্ধে ব্যবস্থা নেবার কথা বলছে। আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন যে এই আইনে কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেফতার বা মামলা নেওয়া যাবে না এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার পর অব্যাহত প্রতিবাদের অংশ হিসেবে ঢাকায় সচিবালয়ের সামনে আজ অবস্থান নিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বাশেলেট এই মৃত্যুর স্বচ্ছ ও স্বাধীন তদন্ত এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সবার মুক্তির জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা থেকে শুনুন এ নিয়ে কাদির কল্লোলের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকার ব্যাপক বিতর্কের মুখেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে 2018 সালের সেপ্টেম্বর মাসে। শুরুতেই গণমাধ্যম এবং মানবাধিকার কর্মীরা যেমন আপত্তি করেছিলেন, পরে এই আইনের অপপ্রয়োগ নিয়ে তাদের উদ্বেগও প্রকাশ পেয়েছে। সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উদ্বেগের মূল বিষয় হচ্ছে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, গুজব রটনা বা সরকারের সমালোচনা করা, এমন সব অভিযোগ এনে মামলা হলেই আটক করে রাখা হয় এবং সেখানে হয়রানি বা আইনের অপপ্রয়োগ করা হয়। এই আইনে 9 মাস ধরে আটক থাকা লেখক
মুশতাক আহমেদের মৃত্যুর পর অভিযোগ ওঠে যে ছয়বার আবেদন করেও তাঁর জামিন মেলেনি। তাঁর এই মৃত্যুর ঘটনায় আইনটিকে ঘিরে বিতর্ক আবার আলোচনায় এসেছে। এমন প্রেক্ষাপটে এখন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তদন্তের আগে মামলা নেয়া বা কাউকে গ্রেপ্তার করা যাবে না, এমন ব্যবস্থা তাঁরা নিচ্ছেন। যতটুকু খুলে বেইলেবল হবে এবং সাজা যতটুকু খুলে নন বেইলেবল হবে, ঠিক সেই প্রিন্সিপলটা ফলো করে, উইচ ইজ প্র্যাকটিসড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইভেন ইন দিস সাবকন্টিনেন্ট, সেইটা দিয়ে আমরা কিন্তু নির্ণয় করেছি এবং আমরা আলাপ আলোচনা করছি। আমরা বলেছি যে এটা সরাসরি মামলা নেওয়া হবে না, পুলিশ এটাকে তদন্ত করে দেখবে, প্রথমে এনকোয়ারি করে দেখবে এবং এনকোয়ারির সাপেক্ষে তারপরে মামলা নেওয়া হবে। আপনি যেটা বলছেন যে পুলিশ আগে তদন্ত করবে তারপর মামলা নেওয়ার প্রশ্ন আসবে, কিন্তু মামলা হওয়ার সাথে সাথে তো আগে ধরে ফেলে তারপরে, সেটাকেই তো আমি সেইখানেই তো আসতে চাচ্ছি যে আগে যাতে ধরে না ফেলে সেই রকম এবং এনকোয়ারির জন্য অপেক্ষা যেন করে সেই জায়গাটায় আসার জন্য আমরা চেষ্টা করি। ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশ বা বাক স্বাধীনতা খর্ব করছে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের অনেকে মনে করেন আইনের কারণে গণমাধ্যমের পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। সুশাসনের জন্য কাজ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজহুদা বলেছেন, ভিন্ন মত যাতে না আসে সেজন্য সরকার আইনটি করেছিল বলে তিনি মনে করেন। ডিজিটাল আইনের মাধ্যমে তাকে ভয় ভীতি প্রদর্শন করে, আমি সত্যি কথা বলতে যদি বলি যে আমাদেরই কিন্তু ভয় লাগে কোনো কিছু সম্পর্কে একটা কমেন্ট করতে, সেটা কিন্তু একটা সেলফ সেন্সরশিপ এসে গেছে কিন্তু সবার উপর, কোনো ধরনের তাদের বিরুদ্ধে সমালোচনা যাতে না হয় এবং যত কিছুই হোক যেই যেখানেই থাকুক একটা ভয় অবশ্যই ভিতরে ঢুকে গেছে, যেটাই তারা চাচ্ছিল যে একেবারেই ভিন্ন মতটাকে একেবারে যাতে না। কিন্তু বিতর্কিত এই আইনকে সরকার বা আওয়ামী লীগ কেন এত প্রয়োজন মনে করছে, এই প্রশ্ন অনেকে তুলেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সিনিয়র মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, এই আইনের ব্যাপারে অভিযোগগুলো নিয়ে তাদের সরকারে এবং দলের উচ্চ পর্যায়ে পর্যালোচনা তারা করছেন, তবে ডিজিটাল দুনিয়ায় নানা অপরাধের প্রেক্ষাপটে আইনটির প্রয়োজন আছে এটা তাদের সরকার এবং দল মনে করে বলে তিনি উল্লেখ করেন। আইনের সমস্যা হলো যে আইনের অপব্যবহার হচ্ছে কিনা, আমরা অবশ্যই পর্যালোচনা করছি, ব্যাপক সমালোচনাও হচ্ছে, তারপরেও সাথে সাথে এটাও আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে এই প্রযুক্তিগত এই সুযোগটা সুবিধাটাকে আমরা অপব্যবহার করছি কিনা এবং দেশের উন্নয়ন শান্তি আমরা বিঘ্নিত করছি কিনা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের অপপ্রয়োগ বন্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন, এমনকি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালানোর কথাও তিনি তুলে ধরেন। সব আইনই কিন্তু যখন করা হয় তখন একটা ট্রায়াল এন্ড এরর ফেজে যায়, কথা হচ্ছে যে এখানে কিছু অ্যাবিউজ এন্ড মিসইউজ যদি হয় সেটা কি করে বন্ধ করা হবে, সেইটা বন্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং সেটা কিভাবে নিচ্ছি, আমি যে অফিস অফ দি হাই কমিশনার ফর ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, ওনার অফিসের সাথে আমি আলাপ চালাচ্ছি, সারা বিশ্বের এটার সাথে একটা আমরা তুলনা করছি, কোথায় কোথায় এই যে মিসইউজ গুলি যেগুলি ধরা পড়ছে বা অ্যাবিউজ যদি যেখানে হচ্ছে সেগুলির জন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম কিভাবে ডেভেলপ করা যায়, বিল্ট ইন এই আইনের মধ্যে কিভাবে সেটা থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। বিশ্লেষকরা বলছেন, আইনটির অপপ্রয়োগ নিয়ে বিতর্ক বা সমালোচনা যে অব্যাহত রয়েছে সেটা আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তির ক্ষেত্রে দেশে এবং বিদেশেও নেতিবাচক প্রভাব ফেলছে। ঢাকা থেকে কাদির কল্লোল। বিভিন্ন সুইস ব্যাংকে বাংলাদেশের কত লোকের টাকা আছে, তার পরিমাণ কত এবং পাচার হওয়া টাকা ফিরে আনতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের কাছে তা জানতে চেয়ে এক রুল জারি করেছে বাংলাদেশের হাইকোর্ট। বিভিন্ন সময়ে পানামা পেপার্স বা প্যারাডাইজ পেপার্সের মতন গোপন দলিলপত্র ফাঁসের ঘটনায় বিভিন্ন সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখার খবর বেরিয়েছে। কানাডার মতন বিভিন্ন দেশে সরকারি কর্মচারী, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের টাকা পাচারের কথা জানিয়েছেন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রীও। কিন্তু বিদেশি ব্যাংকগুলোয় গ্রাহকদের যে গোপনীয় তথ্য তা দেবার ক্ষেত্রে গোপনীয়তার কড়াকড়ির কারণে এ সমস্ত ব্যাপারে বিস্তারিত তথ্য জানাটা যে কোনো সরকারের পক্ষেই আসলে কতটা কঠিন, এই প্রশ্ন করেছিলাম একজন ব্যাংকার সৈয়দ মাহবুবুর রহমানকে। আসলে কিন্তু অনেক ক্ষেত্রে আলোচনা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে যে সেই যে অনেক বাংলাদেশি বাইরে টাকা রাখছে আর কি ফর ডিফারেন্ট রিজন, এবং সেই টাকার মান বিভিন্ন সময় বিভিন্ন খান থেকে শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ধারণা পাচ্ছি আর কি কত টাকা পাচার হয়ে গেছে এরকম। তো সেই জন্য যেহেতু
একটা এটা ক্লিনজিং সর্ট অফ ড্রাইভ যাতে করে কিছু বাংলাদেশ গভর্নমেন্ট এফোর্ট নিতে পারে। বাট ইস্যুটা হচ্ছে যে এটা তো আসলে প্রত্যেকের সরকারের একটা নিজস্ব সীমাবদ্ধতা আছে, এবং সেখানে যখন এটা ডিফারেন্ট বাউন্ডারি চলতে চলে যায় তখন ধরেন এটা কতটুকু পারবে সরকার সেই সম্বন্ধে থেকেই যায়। এবং শুধু তাই না, ধরেন সেখানে হয়তো ওদের দেশের ব্যাংক গুলো তো আরো অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট, একটা কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে, এবং সেখানে কিন্তু এটাই মূল চালিকা শক্তি ওইসব ব্যাংকের জন্য বা ওইসব ডিপার্টমেন্টের জন্য যে কতটুকু কনফিডেন্সিয়াল থাকে ইনফরমেশন গুলো। কিন্তু এটাও তো সত্য কথা যে এই ধরনের ব্যাংককে কেন্দ্র করে অনেক ধরনের ফিনান্সিয়াল অনিয়ম যেটাকে বলে এবং টাকা পাচার এগুলো হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলোর কি কোনো দায়বদ্ধতা নেই? একটা সময় ছিল ধরেন এগুলো নিয়ে কোনো দায়বদ্ধতা ছিল না, কিছু দেশে এগুলো ছিল, তারা কিন্তু অলরেডি, আমি কিছু দেশের নাম বলবো না, আমি অলরেডি জানি কিছু কিছু দেশ কিন্তু অলরেডি সে সমস্ত টাকাগুলো ফেরত দিয়ে দিচ্ছে। এই সমস্ত আইনগুলো কিন্তু অনেক বেশি কঠোর হয়ে গেছে মানদণ্ডের ক্ষেত্রে, এবং বিভিন্ন দেশ কিন্তু তাদের নিজস্ব এগুলোকে অনেক সক্রিয় করছে, অনেক স্ট্রং করছে। সেই সব ক্ষেত্রে এখন কিন্তু অনেক ব্যাংক এসব সুবিধা দেয়নি। তো সুইস ব্যাংকের ক্ষেত্রে কি এটা হয়েছে? তারা কি অতীতে কোনো সরকারের সঙ্গে সহযোগিতা করেছে এরকম অর্থনৈতিক বা আর্থিক দুর্নীতি বের করার ক্ষেত্রে? না, আমার জানামতে বিভিন্ন দেশ আমি জানি চেষ্টা করেছিল, হয়তো কিছু কিছু ক্ষেত্রে খানিকটা সফলও হতে পারে, কিন্তু আসলে সাধারণ অর্থে আমি বলতে পারি সেরকম সমর্থ কিন্তু হয়নি, সাকসেসটা আমি দেখিনি আমার জানামতে। প্রবলেম হতে পারে হোয়াই, এগুলো বেসিক্যালি ব্ল্যাক মানি যেগুলো আছে, বিশেষ করে ট্যাক্স দেয়নি এই ধরনের টাকাই কিন্তু, অথবা যে সমস্ত টাকা ইলিগাল ওয়েতে আর্ন করেছে, ঘুন্ডি বলেন বা ওভার ইনভয়েসিং বলেন, এইসব মাধ্যমে গিয়ে টাকাগুলো কিন্তু ওইসব দেশে চলে গেছে। এই সার্ভিস গুলো এখন কিন্তু অনেকটাই কমে এসছে বিকজ অফ দ্য স্ট্রিংজেন্ট মেজার্স দ্যাট হ্যাজ বিন ইম্পোজড বাই ডিফারেন্ট কান্ট্রি। তো তাহলে এই যে এই সমস্ত মানে সুইস ব্যাংকে কারো অর্থ যদি থাকে এবং সরকার যদি চায় যে সেই টাকাটা ফিরিয়ে আনবে, এটা কি কতখানি সম্ভব বা কত সহজ বা কত কঠিন? এটা আসলে খুব সহজ না, এটা কিন্তু সহজ কাজ নয়, বিকজ এটা প্রথম হচ্ছে যে দুই দেশের মধ্যে কোন রকম সম্পর্ক কেমন, অর্থাৎ চুক্তি আছে কিনা, এবং চাইলে কিন্তু পারে না। পানামা কেলেঙ্কারি কথাগুলো শোনা যাচ্ছে, কি করতে পেরেছি, এবং আমরা তো খুব বেশি কিছু করতে পেরেছি বিভিন্ন দেশের সরকার, শুধু বাংলাদেশ বলে কথা না, ওইসব দেশের সরকার কি টাকা আনতে পেরেছে বা ওইসব দেশ কি টাকা আনতে পেরেছে, পারেনি। এটা ওয়ার্ল্ড ওয়াইড এই সীমাবদ্ধতা কিন্তু আছে। সেই তদন্তর ব্যাপার হচ্ছে কি, হয়তো এক্সেল নামে সরকারের একটা তদন্ত কিছু আছে, তারা কিছু পেয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মিস্টার এক্স কে সে হয়তো জানে সে ওই ব্যাংকে আছে, কিন্তু ওই ব্যাংক তো আপনাকে বা আমাকে দিতে বাধ্য নয় ওই তথ্য। তাহলে সেই ইনভেস্টিগেশনটা এগোবে কিভাবে, মানে কাজ করবে কিভাবে? আমাদের কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, শুধু হাইকোর্ট তো রিসেন্ট একটা ধরেন একটা ডিরেকশন দিয়েছে, কিন্তু এর আগে কিন্তু সরকার নিজেই কিন্তু চেষ্টা করেছিল এই যে ধরেন আপনি যে বললেন সুইজারল্যান্ড বা বিভিন্ন দেশ থেকে তাদের তথ্য আনার জন্য, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও অবস্থাকালের জন্য কিন্তু এখনো পারেননি। তো সেটা ডিফিকাল্ট জব, এটা এত সহজে সম্ভব হবে না। সরকার চেষ্টা করে যাবেন, যে সরকার আসলে চান এই কাজটি করতে, কেন এটা প্রয়োজন আছে, কেন আমরা এই যে এই দেশের টাকাই তো বাড়িয়ে চলে গেছে, তো স্বাভাবিক সরকার চাইবেন যে ওই টাকাগুলো এবং কালো টাকা ফেরত নিয়ে আসতে, এবং যারা যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে। কিন্তু আনফর্চুনেটলি যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রমাণ না আনতে পারছেন ততক্ষণ তো কোনো অ্যাকশন দিতে পারবেন না, এবং বিশেষ করে সেই আন্তর্জাতিক ব্যাংকগুলো যতক্ষণ পর্যন্ত সহযোগিতা না করছে। অ্যাবসলিউটলি। বলছিলেন ব্যাংকার সৈয়দ মাহবুবুর রহমান। আপনারা শুনছেন পরিক্রমা। এবার ফোন ইনের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে, সেখানে অপেক্ষা করছেন সাইয়েদা আক্তার। ধন্যবাদ পুলক। বিবিসি বাংলার পরিক্রমায় শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি। ফোন ইনে আজ মনোরোগ সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন সাইকিয়াট্রিস্ট এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর মেখলা সরকার। যোগ দিতে চাইলে 01714115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিতে পারেন, আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। চলে যাব আমাদের শ্রোতাদের কাছে, সেখানে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন ঢাকার একজন শ্রোতা লিলি আক্তার। জি, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, বিষয়টা এমন যে আমার কেউ ধরেন পরিচিত মানুষ বা আমার খুব কাছের মানুষ আমাকে একটু কষ্ট দিয়ে কথা বললো বা এমন কিছু বললো যে আমি যেটা করিনি বলিনি, বললো যে তুমি সেটা করছো, এই জিনিসটা নিয়ে আমার রাতে যখন আমি ঘুমোতে যাই তখন আমার ভিতরে এতটাই প্রবল হয় আমার মনের উপরে, আমার ব্রেনের উপরে,
প্রবল হতে হতে দেখা যায় সারাটা রাত আমার চলে যাচ্ছে, ঘুম হচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে আমি নিজেকে নিজের সাথে নিজে কথা বলতেছি নিজের অগোচরে, এবং যে আমাকে যে কথাটা বলছে তাকে তাদের কল্পনায় রেখে আমি তার সাথে কথা বলতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, এই করতে করতে অনেক নিজের অগোচরে কেঁদে ফেলতেছি, অনেক কাঁদি, এই করে করে দেখা যাচ্ছে সারাটা রাত চলে যাচ্ছে আমার ঘুম হচ্ছে না। এরপরের দিন স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যায়। এই জিনিসটা আমার সাথে কেন হয় স্যার প্লিজ একটু বলবেন। এই জিনিসগুলো কি আপনি মনে করেন যে আপনার সমস্যা না? তবে এই জিনিসটা আমার রাতে অনেক আমাকে অনেক ডিস্টার্ব করে, আমার মনের উপরে ব্রেনের উপরে প্রবল আকার ধারণ করে, আমি ঘুমোতে পারি না। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, উনি যে সমস্যাটার মধ্যে ভুগছেন, এমনি ওনার ব্যক্তিত্বের ধরনে আমরা একটু বলি হলো অবসেসিভ ট্রেট কাজ করছে, তো ওনার যেটা আমি মনে করি একটু মনে হয় সাইকিয়াট্রিস্টের সাথে, উনি যে এলাকায় আছেন সেখানে কোনো সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যদি একটু দেখা করেন তাহলে ভালো। কিছু এখানে অনেক সময় মেডিকেশনের প্রয়োজন হতে পারে যেহেতু তার এটা অনেকদিন ধরে আছে। আর এমনিতে যেটা করতে পারেন হলো যে যখনই এই চিন্তাগুলো আসবে, যখনই হলো কথাগুলো আসবে, তখন হলো এই জিনিসগুলো উনি আবার রেসপন্ড করে অর্থাৎ নিজেকে রিপিট করে, এটাকে এক ধরনের গুরুত্ব দেওয়া হয়। তো যত বেশি গুরুত্ব দিবে তত কিন্তু চিন্তাগুলো বেশি পরিমাণে আসবে। তো সেক্ষেত্রে যখনই হলো এই কথাগুলো তাকে এক ধরনের একটু খারাপ লাগা ফিল করবে, তখন একটু ব্রিদিং এক্সারসাইজ করা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে যেটা হবে তার হলো কিছুটা অ্যাংজাইটিটা কমে যাবে, অ্যাংজাইটিটা কমে গেলেই কিন্তু সে অতখানি রেসপন্ড করার প্রয়োজনীয়তা বোধ করবে না। আর এমনিতে আমি বলবো হলো একটু মানুষের সাথে বেশি সামাজিক মেলামেশাটা বাড়ানো এবং কিছুটা এক্সারসাইজ করা, রেগুলার এক্সারসাইজ করা, আর ব্রিদিং এক্সারসাইজ এটাও যদি আপনি 2-3 বেলা আপনি একটু নিয়মিত ভাবে করতে পারেন তাহলেও কিন্তু এই জায়গাগুলো থেকে আপনি অনেকখানি কমে যাবে। এবং তারপরে যদি আপনার সমাধান না হয় তাহলে নিকটবর্তী কোনো মানে হাসপাতালের, আপনার সরকারি হাসপাতালের মনোরোগ রোগবিদ্যা বিভাগের সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। ঢাকার শ্রোতা লিলি আক্তার আশা করি তার প্রশ্নের জবাব পেয়েছেন। এবারে ঝিনাইদহের একজন শ্রোতা তানজিনা রুমা, তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। তানজিনা রুমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, দয়া করে আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ছিল বেশি উত্তেজিত হলে, কোনো টেনশন হলে বুকে ব্যথা, শ্বাসকষ্ট হয়। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার এমন হয় যে শ্বাসকষ্টটা এমন হচ্ছে যে আপনার একদম মনে হয় যে আমি মরে যাচ্ছি, এরকম কখনো ফিলিং হয়? বা এর সাথে বুধর পর হাত পা ঠান্ডা হয়ে যাওয়া? খুব বেশি না। শ্বাসকষ্টের জায়গাটা হয়, শ্বাসকষ্টের ব্যাপারটা হয় কিন্তু অ্যাংজাইটি থেকে, অর্থাৎ যখন কোনো কারণে আমার উদ্বিগ্নতাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তখন এই উদ্বিগ্নতার দু ধরনের কিন্তু সিমটম হতে পারে। এটা শারীরিক উপসর্গ হতে পারে, মানসিক উপসর্গ হতে পারে। তো মানসিক উপসর্গে অনেক সময় হয় আমাদের একটু মেজাজ খিটখিটে হয়ে যায়, আমাদের একটু ভয় লাগে। আর যেটা মেইনলি কিন্তু অনেক ক্ষেত্রে শারীরিক উপসর্গ হয় যেটা ওনার হচ্ছে, সেটা বুক ধরফর করা থেকে শুরু করে ঘাম হয়ে যাওয়া, শ্বাস নিতে সমস্যা হওয়া, এই জায়গাগুলোও কিন্তু তার হতে পারে। তো যখন আসলে এই ধরনের সিমটম ইনিশিয়ালি ডেভেলপ করবে, আপনি যে আসলে নিজেকে নিজে বলবেন যে আমার একটু অ্যাংজাইটিটা বেড়ে গেছে, মানে উদ্বিগ্নতাটা বেড়ে গেছে, একটু পরে ঠিক হয়ে যাবে। এবং এক্ষেত্রেও কিন্তু আপনি যদি একটু দীর্ঘভাবে লম্বাভাবে আপনি পেট ফুলিয়ে হলো শ্বাসটা নেন এবং ধীরে 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 শ্বাসটা যদি আপনি ছেড়ে দেন, এবং এই শ্বাস প্রশ্বাসের মধ্যে আপনি যদি পুরো মনোযোগটা তখন শ্বাসের মধ্যে রাখেন এবং বডির যে মুভমেন্ট, অর্থাৎ তাহলে আপনি শ্বাস নিচ্ছেন, পেটটা ফুলছে, আবার শ্বাসটা বের করে দিচ্ছেন, বডিটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে, এটা আপনি হলো টোটালি তখন ফিল করার চেষ্টা করবেন। এবং এটা আপনি বেশ কয়েকবার আপনি যদি করেন তাহলে দেখবেন এই সমস্যাটা থেকে আপনি অনেকখানি মুক্ত হয়ে গেছেন। কিন্তু এটা আপনার একদম ইনিশিয়াল স্টেজে করতে হবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যাটা যখন অনেক বেশি বেড়ে যাবে তখন করলে কিন্তু লাভ হবে না। আপনি যখনই হলো এ ধরনের একটা ঘটনা, যে ঘটনাগুলো আপনার সাধারণত এই শ্বাস প্রশ্বাসের সমস্যাটা বাড়িয়ে দেয়, এই ঘটনার যখনই সম্মুখীন হবেন তার আগেও আপনি একটু করে রাখতে পারেন, অথবা ঘটনাটা করলে সাথেই আপনি কিন্তু নিজেকে আপনি যদি একটু অ্যাসিওর করেন যে এটা আমার উদ্বিগ্নতার জন্য হচ্ছে, এটাতে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই, তাহলেও কিন্তু আপনার দেখবেন অ্যাংজাইটিটা অনেক কমে যাবে। মানে এই শারীরিক উপসর্গে আপনি একদম গুরুত্বটা দিবেন না।
ধন্যবাদ। তানজিনা রুমা বলছিলেন ঝিনাইদহ থেকে। এবারে আমাদের সঙ্গে যোগ দেবেন ঢাকার শ্রোতা দুলাল চক্রবর্তী। দুলাল চক্রবর্তী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, দয়া করে আপনার প্রশ্নটি বলুন। সেটা হলো যে গত 2019 সালে আমার মায়ের আনন্যাচারাল ডেথ হয়েছিল, আর এই বছরের 29 জানুয়ারি আমার বাচ্চা নর্মাল হয়েছে। মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েছি, আমার মানে স্বাভাবিক সেটা অনেকটাই চলে গেছে, আর বয়স সংরক্ষণ ঘটে। আমি কোনো মেডিসিন চেষ্টা করছি, মানে নিজের মানে সচেতন ভাবে সেটিকে কিভাবে ওভারকাম করা যায় কিন্তু আসলে পারছি না। গত রাতেও আমি ঠিক আমি গুনে গুনে দেখলাম 6 বার আমি উঠে মানে বসে রয়েছি এবং চাচ্ছি। যেটা বলছিলেন আমি যতটুকু বুঝতে পারলাম যে উনি ডিপ্রেশনে আছেন এবং উনি ঘুমাতে পারছেন না, রাতে বারবার ঘুম ভেঙে যায়। উনি রেফারেন্স দিচ্ছিলেন যে গত রাতে উনার 6 বার ঘুম ভেঙে গিয়েছিল। আচ্ছা, উনাকে আপনার কি খাওয়া বা মানে খাওয়া দাওয়ার যে রুচি বা স্বাভাবিক যে কাজকর্ম কাজকর্ম করার যে আগ্রহ এগুলা কি আগের মতন আছে নাকি এটা কমে গেছে? সেটা ম্যাম যেটা বলি, আমি যে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি সেখানে কাজগুলো কাজ আপনি, ফলে এটা একটা সমস্যা হতে পারে। আমি আগে যে কাজগুলো করতাম সে কাজগুলো অনেকটাই রিল্যাক্স হয়ে গেছে, এখন অফিসে শুধু একটু জাস্ট সময়টা দিয়ে আসার বাইরে করতে হবে। হ্যাঁ, এটা একটা। আচ্ছা, এমনি কি আপনার হয় যে মানে এই যে মানে এই ঘটনার পরে কি কখনো এমন হয় যে আপনার খুব শরীর খারাপ লাগে, মৃত্যু ভয় হয়, এরকম হয় কিছু? হ্যাঁ, মৃত্যু ভয়। জি, মৃত্যু ভয়। আচ্ছা, মৃত্যু ভয় হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, দুলাল সাহেব যেটা যে সমস্যাতে ভুগছে তার এটা একটু আমরা বলি প্যানিক অ্যাটাক। হ্যাঁ, প্যানিক অ্যাটাকে ভুগছে এবং প্যানিক অ্যাটাকটা কিন্তু খুব কমন আমাদের দেশে মানুষের মধ্যে, এবং সাধারণত কারো যদি নিকটবর্তী কেউ যদি মারা যায় এবং সেই মারা যাওয়াটা যদি এক্সপিরিয়েন্স করে, বিভিন্ন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীও যদি আসলে মৃত্যুর ঘটনা হয় বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা হয় বা শারীরিক কোনো বড় ধরনের রোগ হয়, তো তারপরে কিন্তু অনেক সময় প্যানিক অ্যাটাকে ডেভেলপ করে। মূলত হলো এই এই ধরনের প্যানিক অ্যাটাক যারা ডেভেলপ করে তারা একটু হলো অতিরিক্ত উদ্বিগ্নতাতে ভুগে থাকে, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এদের উদ্বিগ্নতাটা অনেকখানি বেশি থাকে। এবং প্যানিক অ্যাটাক যখন হয় এটা হলো হঠাৎ করে সাডেন এবং ইন্টেন্স অ্যাংজাইটি হয়, এবং যখন অ্যাংজাইটি হয় তখন একটু আগে যেটা আমরা বলছিলাম যে অ্যাংজাইটি হলে কিন্তু কিছুটা শারীরিক এবং মানসিক উপসর্গ হয়, এবং শারীরিক যে উপসর্গগুলো হয় তখন কিন্তু নানা রকমের ফিজিক্যাল নানা রকমের সিমটম হতে পারে, সেটা হেড টু ফিট যে কোনো সিমটম, যেমন বুক ধরফর করা, গলা শুকায় আসা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, হাত পা মনে হয় একদম নিঃসার হয়ে যাচ্ছে, এ ধরনের কিন্তু নানা রকমের উপসর্গ হয়। তো যখনই আসলে ইনিশিয়ালি সিমটম গুলো হয় রোগী এক ধরনের মিস ইন্টারপ্রেট করে এই সিমটম গুলো, অর্থাৎ এটা মনে করে যে মনে হয় কোনো খারাপ কিছু হচ্ছে, একটু বুক ধরফর করছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে বা আমার মনে হয় স্ট্রোক করে আমায় কোনো কিছু হয়ে যাবে। তো যখন আসলে মিস ইন্টারপ্রেট করে তখন কিন্তু আমাদের একটা ব্রেনে রং মেসেজ যায় এবং হলো ব্রেন তখন কিন্তু আরো অ্যাংশাস হয়ে যায়, এবং কিছু এই অ্যাংজাইটির যে কিছু নিউরোকেমিক্যালস পদার্থ যেটা আমরা একটু আগেই বলছিলাম সেইগুলা কিন্তু রিলিজটা একটু আরো বেড়ে যায়, যার কারণে হলো তখন এই সিমটম গুলা কিন্তু স্বাভাবিকভাবে তার এই অ্যাংজাইটি সিমটমটা আরো বেড়ে যায়, সে আরো ভয় পেয়ে যায়, স্বাভাবিকভাবে আরো তার একটা ভিশিয়াস সাইকেলের মতো মানে একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যায়, এবং একটা স্টেজে কিন্তু তখন এই সিমটমটা পিকে চলে যায়। যখন পিকে চলে যায় তখন এই ফিজিক্যাল সিমটমটা এত বেশি হয় যে তখন মনে হয় যে বোধহয় একেবারে হার্টটা আমার বেড়েই হয়ে যাবে, আমার বোধহয় এখনই আমি মাথা ঘুরায় পড়ে যাব বা আমার বড় ধরনের কোনো রকমের স্ট্রোক করবো বা হার্ট অ্যাটাক করবো। তো যেটা খুবই মানে পজিটিভ ইয়ে, এই যে একটা স্টেজে কিন্তু যাওয়ার পরে অটোমেটিক্যালি আমাদের যে মানে নর্মাল যে ফিজিওলজিক্যাল ফাংশন সেটা আবার স্বাভাবিক ধীরে ধীরে হয়ে যায়, অর্থাৎ আপনি এই পিকে যাওয়ার পরে আপনি কিন্তু কোনো চিকিৎসা নেন আর না নেন আপনার কিন্তু আবারও ধীরে ধীরে আপনার স্বাভাবিক অবস্থার সিমটম গুলো আবার কমে যাবে এবং আবার আপনি একেবারে স্বাভাবিক অবস্থাতে চলে যাবেন। তো ওনার যেটা হচ্ছে যে এই বারবার করে যেহেতু প্যানিক অ্যাটাক হচ্ছে তো স্বাভাবিকভাবে তার একটা লাইফের যে সিকিউরিটি, ওনার মনে হচ্ছে যে কোনো সময় আমি মারা যেতে পারি, মানে লাইফের সিকিউরিটিটা সে পাচ্ছে না, যার কারণে হলো তার এখন একটা মানে অ্যাসোসিয়েটেড ফিচার হিসেবে কিছুটা ডিপ্রেশন তার ডেভেলপ করছে। ডিপ্রেশনের কারণে তার এখন যেমন আর কোনো কিছুই তার ভালো লাগে না। তো ওনার সাথে উনি যেহেতু নিজে অনেকখানি চেষ্টা করেছেন, তো প্রথমত আমি ওনাকে বলবো হলো যখনই সিমটম গুলা হবে এই সিমটম গুলাকে অনেক বেশি গুরুত্বটা না দিতে, আপনি যখনই হলো এটাকে রংলি ইন্টারপ্রেট করবেন আপনি কিন্তু ফুল মেসেজ দিচ্ছেন এবং আপনি কিন্তু সিমটমটা বাড়িয়ে দিচ্ছেন। তো যখন এটা হবে এটা নিজেকে জাস্ট হলো নিজেকে অ্যাসিওর করা যে এটা আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, আমার অ্যাংজাইটিটা বেড়ে গেছে এবং অ্যাংজাইটির কারণে হলো আমার এই
সিমটমটা হচ্ছে এটা কিছুক্ষণ পর মানে ঠিক হয়ে যাবে। এবং একটা কথা মনে রাখবেন, এই যে প্যানিক অ্যাটাক হচ্ছে অর্থাৎ হঠাৎ করে যে তীব্র উদ্বিগ্নতা হচ্ছে এবং একটা মৃত্যু ভয় হচ্ছে এই কারণের জন্য, অর্থাৎ হলো আপনার যতই হলো শারীরিক ভাবে আপনি এই কিছুক্ষণের জন্য 10-15 মিনিট বা হায়েস্ট 1 ঘন্টা আপনি খারাপ ফিল করেন, এটার জন্য কিন্তু কখনো প্যানিক অ্যাটাকের জন্য আপনি কখনো মারা যাবেন না। প্যানিক অ্যাটাকের জন্য আপনার হার্ট অ্যাটাকও করবেন না বা আপনি স্ট্রোকও করবেন না, কাজে সেই জায়গায় কিন্তু আপনি একদম নিশ্চিত থাকেন। আপনি অন্যান্য হলো শারীরিক মানে পরীক্ষাগুলো আপনার করেন, যদি আপনার ইনভেস্টিগেশনের অন্যান্য রিপোর্ট গুলো ভালো থাকে প্যানিক অ্যাটাকের জন্য কিন্তু আপনার কিছু হবে না। তো সেটাকে বারবার করে নিজেকে তখন হলো অ্যাসিওর করা, এই সময়টা আপনি তখন আপনি অনেক কিছু রিল্যাক্সিং কোনো কিছু করতে পারেন, আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, আপনি একটু গুনগুন করে গান গেতে পারেন, আপনি একটু স্মাইলও দিতে পারেন নিজের সাথে নিজে, তখন দেখবেন হলো আপনার তখন একটু রিল্যাক্স ফিল করবেন এবং সিমটমটা কমে যাবে। অর্থাৎ নিজেকে কিছুটা আশ্বস্ত করারও ব্যাপার রয়েছে বোধহয়। এটা যদি না হয় তারপর আমি বলবো একজন সাইকিয়াট্রিস্টের সাথে করেন, এই প্যানিক অ্যাটাক থেকে আপনি সম্পূর্ণই ভালো হয়ে যাবেন, এটাতে একদমই ভয় পাওয়ার কিছু নাই। ওকে, ধন্যবাদ। এবারে গাজীপুরের একজন শ্রোতা আকশারা বেগম, তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ছেলের বয়স 18 মাস, তো 1.5 বছর। তো আমি জানতে চাচ্ছিলাম যে আমার ছেলে মানে শুরু থেকে মানে এখন যতটুকুর বয়স, ও হলো পানি জাতীয় জিনিসটা মানে বেশি ওর পছন্দ, যেমন প্রস্রাব করলে ওই পানিটা ও শুধু নিয়ে নিয়ে মাথায় দিবে, আবার পানি পাইলে নিয়ে নিয়ে মাথায় দিবে, আর ও কোনো ফল ফুল খাইতে চায় না, ও বালু পাইলে শুধু বালু খায়, আর এ ধরনের সমস্যাগুলো আর বেশি দেখা যায়। আবার ও হলো খারাপ দিক দিয়া মানে কোনো সবকিছু ওরে জোর করে দিতে হয়, যে যে জিনিসটা জোর করে খাওয়াইতে হয় ও খেতে চায় না, আর ও জিদ বেশি, কান্না করলে তখনই কান্না করে, যখন বালু খাবে পানি ধরতে দেওয়া হবে না মাথায় দিবে তখনই ও হলো। আমাদের আমি আপনাদের মাঝখানে একটু থামাই, সেটি হচ্ছে আমাদের হাতে সময় খুব সংক্ষিপ্ত, যদি প্রশ্ন এবং উত্তর দুটোই আমরা সংক্ষেপে পাই তাহলে খুব উপকার হবে আমাদের হাতে। একদম জানতে চাচ্ছি এটা কি ওর কোনো মানসিক সমস্যা, এখন কি ডাক্তার দেখা একটু ভালো হবে আমি এটা জানতে চাই। আপনি একটু হলো হতে পারে তার একটু ডেভেলপমেন্টাল প্রবলেম থাকতে পারে, আবার নাও হতে পারে, এটা অনেক সময় আপনাদের মানে আপনাদের ব্যবহারেরও কিছু জিনিস অথবা নেগেটিভলি প্রভাব পড়তে পারে, একটু আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে একটু অ্যাসেসমেন্টের জন্য যান আর কি, একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আপনি যান, মানে দেখেন যে তার একটু আইকিউর ব্যাপারটা কিরকম সেটাও একটু দেখার প্রয়োজন রয়েছে, আইকিউ মানে বুদ্ধিমত্তার ব্যাপারটা কিরকম, তার অন্যান্য মাইলস্টোন ডেভেলপমেন্ট গুলো ঠিক আছে কিনা সেটা একটু অ্যাসেস করার প্রয়োজন আছে, একটু সাইকিয়াট্রিস্টের কাছে গেলে ভালো হয়। ধন্যবাদ, ধন্যবাদ। এবারে আমাদের রংপুরের শ্রোতা হাবিবা আক্তার, তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে, আমাদের হাতে একদম 1 মিনিট সময় রয়েছে। আচ্ছা, আমার হচ্ছে আমাদের করোনা পরিস্থিতিতে যে ভীতি সংকোচ সংখ্যা সন্দেহ মানসিক পীড়ন অর্থাৎ মানসিক যে চাপ তৈরি হয়েছে আমাদের দেহ এবং মনের উপর, আপনি এই উদ্বেগ দূর করার মানে উপায় জানতে চাচ্ছেন? আচ্ছা, করোনাকে এতটা গুরুত্ব না দেওয়া, আপনি যে স্বাভাবিক কাজকর্মগুলো সেটা আপনি মানে মেইনটেইন করেন, আপনি স্বাভাবিক কাজকর্মগুলো চালিয়ে যান, হ্যাঁ স্বাভাবিক, এবং হলো যে করোনা নিয়ে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা, এটার সাথে বেশিক্ষণ থাকা সেটা আমি না থাকার জন্য বলবো, আমি আপনি যতটুকু সম্ভব আপনার স্বাভাবিক কাজকর্মগুলোর মধ্যে হলো আপনি নিজেকে এনগেজ রাখেন। ধন্যবাদ ডক্টর মেখলা সরকার, এতক্ষণ শ্রোতাদের মনোরোগ সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন সাইকিয়াট্রিস্ট এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর মেখলা সরকার, যাদের সঙ্গে আজকে আমরা কথা বলতে পেরেছি তাদেরকে ধন্যবাদ, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, যাদেরকে সুযোগ দিতে পারিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করে ফিরিয়ে নিয়ে যাব লন্ডন স্টুডিওতে, সেখানে রয়েছেন পুলক গুপ্ত। ধন্যবাদ সাইদা, শুনছিলেন ঢাকা স্টুডিও থেকে মনোরোগ বিশেষজ্ঞের উপস্থিতিতে ফোন ইন। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবরগুলো আরেকবার। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার থাকা অবস্থায় একজন লেখকের মৃত্যুর প্রতিবাদ অব্যাহত রয়েছে, তবে সরকার বলছে যে আইনটির অপপ্রয়োগ বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন যে এই আইনে কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেফতার বা মামলা নেওয়া যাবে না, এরকম ব্যবস্থা করছেন তারা। শেষ করছি আজকের পরিক্রমা, আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশের সময় আগামীকাল সন্ধে 7:30, ভারতের সময় 7:00, শুনবেন আশা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি পুলক গুপ্ত, ভালো থাকবেন, শুভরাত্রি।